ফিরেলাম বিরতির পর দেখছেন ধর্মযুদ্ধ দু হাজার চব্বিশ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ এই মুহূর্তে আমরা চলে যাব বহরমপুরে বহরমপুরে কেমন চলছে ভোট গ্রহণ সকাল থেকে আমরা দেখেছি যে অধীর চৌধুরী তিনি বিভিন্ন জায়গাতে ঘুরছেন ভোটারদের সঙ্গে কথা বলছেন পুলিশের সঙ্গেও কথা বলতে তাকে দেখা গিয়েছে কেমন চলছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ গত পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কল্যাণচন্দ্র রয়েছেন কল্যাণ কেমন হচ্ছে বহরমপুরে ভোট গ্রহণ দেখো ঋষিকেশ সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে বলে দেখা যাচ্ছে যেমন তেমনি অধিত চৌধুরী যিনি কংগ্রেস প্রার্থী তিনিও বলেছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে তবে বড়োয়া বড়োয়ার খর্জুনা এলাকায় পুলিশের পক্ষপাতিত্ব অভিযোগ তুলেছেন অধিত চৌধুরী এছাড়া বেলডাঙার কিছু জায়গায় বিভিন্ন এজেন্টকে বার করে দেওয়া এই সমস্ত ছোটোখাটো অভিযোগ তুলেছেন অদিত চৌধুরী এখনো পর্যন্ত প্রায় আঠেরো শতাংশ ভোট হয়েছে নটা পর্যন্ত এবং ভোট শান্তিপূর্ণ চলছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছেন এবং জানিয়েছেন পাশাপাশি সবচেয়ে বয়স এই মুহূর্তে যে বড় একটা খবর হয়েছে সেটা হচ্ছে নওদা নওদার কানাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের পাশেই যে গেট রয়েছে সেই গেটে কিন্তু কংগ্রেসের প্রতীক লাগানোর অভিযোগ উঠেছে তুমি জানো যে কুড়ি মিটারের মধ্যেই এই প্রতীক লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নির্বাচন বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল এবং তৃণমূলের বক্তব্য যে এইভাবে ভোটকে প্রভাবিত করা হচ্ছে যার ফলে কংগ্রেস কিন্তু সেখানে গেটে প্রতীক লাগিয়েছে এছাড়া যে সমস্ত এলাকায় ভোটগ্রহণ কেন্দ্র চলছে এখনও পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দিচ্ছেন বহরমপুরে বিভিন্ন জায়গায় মডেল বুথ করা হয়েছে মহিলাদের জন্য বুথ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ পর্যাপ্ত পরিমাণে রয়েছে চার হাজারের বেশি রাজ্য পুলিশ রয়েছে পঁচাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে সুতরাং ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা সব রকম প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন এবং এখনও পর্যন্ত সেরকম কোন রাজনৈতিক দল বড় কোনো অভিযোগ কেউ করেননি তবে যত সময় এগোবে তত ভোট গ্রহণ কেমন শান্তিপূর্ণ হবে সেটা বড় প্রশ্নের কারণ তুমি জানো যে মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে বহরমপুর বাদে জঙ্গিপুর লোকসভা এবং মুর্শিদাবাদ লোকসভা সেই লোকসভা দুটোই কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে কোন রক্ত রক্তহীন ভোট হয়েছে যেটা মুর্শিদাবাদে প্রথম সে কারণে বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে এবং তাদের মধ্যেও তারা জানিয়েছিলেন তারা সকাল থেকে অধীর চৌধুরীকে দেখা গিয়েছে কিন্তু বাকি দুই প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবং বিজেপির তাদের নির্মল শাহ তাকে কি দেখা গিয়েছে সালের সময় দেখা সালে আমরা দেখেছিলাম অধীর চৌধুরী ভোরবেলা থেকেই যেভাবে বিভিন্ন বুথে বুথে গিয়েছিলেন ছুটেছিলেন সেই চিত্র কিন্তু এবার দেখা গেল না সুতরাং বোঝাই যাচ্ছে শান্তিপূর্ণ ভোট অধীর বিভিন্ন বুথে বুথে গেছেন এবং কিছুক্ষণ আগে আবার বিভিন্ন বুথে ঘোরাঘুরি করছেন তাছাড়া যে বিজেপির প্রার্থী রয়েছে নির্মল শাহ তিনি তার নিকটবর্তী যে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোটগ্রহণ কেন্দ্র বিটি কলেজে ভোট দেওয়ার পরে সেখান তিনি সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় গেছেন তবে নির্মলবাবুর বক্তব্য যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং সৌজন্য বোধ প্রত্যেকের থাকা উচিত তিনিও চান শান্তিপূর্ণ ভোট পাশাপাশি ইউসুফ পাঠান যে রয়েছেন তৃণমূলের প্রার্থী তিনি বহরমপুর থেকে বেলডাঙার দিকে গেছেন এবং বেলডাঙ্গার বিভিন্ন বুথে ঘুরছেন তবে এখনও পর্যন্ত যে তিনজন প্রার্থী রয়েছে হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের তেমন বড় কোনো অভিযোগ নেই ভোট শান্তিপূর্ণ হচ্ছে মুর্শিদাবাদে বলে আমরা যেমন জানতে পারছি তেমনি প্রার্থীরাও জানাচ্ছেন ঋষিকেশ একদমই অনেক ধন্যবাদ কল্যাণ তুমি নজর রাখবে অতি অবশ্যই আমাদেরও নজর থাকবে বেলা যত গড়ায় এবং এই ভোট কতটা শান্তিপূর্ণ হয় সেটা তো নির্বাচন কমিশনের কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জ বটে কারণ গত তিনটে দফাতে যে ভোট গ্রহণ হয়েছে যে সমস্ত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সবচেয়ে বেশি তিনটে দফার পরে আজকে কিন্তু আটটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে এ রাজ্যে ফলত নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে কারণ আসানসোল বহরমপুর এবং বীরভূম বোলপুর এই সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে আমরা আলোচনায় আসব আমি প্রথমেই সুদীপ আপনার কাছে আসব জানতে চাইব যে এখনও পর্যন্ত ভোট যা হচ্ছে আমাদের প্রতিনিধিরা তো বললেন শান্তিপূর্ণ হচ্ছে আপনাদের চোখে কেমন ধরা পড়ছে ছবি কেমন মনে হচ্ছে যে কী চলছে আজকে ভোট তো শান্তিপূর্ণ হচ্ছেই এবং যত বেলা বাড়বে তত মানুষ আরও বেশি করে বুথে পৌঁছবেন মাথা উঁচু করে ভোট দেবেন বিজেপি সরকারের বিগত দশ বছরের যে জুমলাবাজি যে মিথ্যাচার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে মানুষ ভোট দেবে মানুষ ভোট দেবে বিজেপির বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তার পাশাপাশি এবছর নজর কাড়া কেন্দ্র হিসেবে দেখতে হবে অবশ্যই আজকে আটটা জায়গায় নির্বাচন তার মধ্যে বহরমপুরের নির্বাচন আমরা দেখলাম বহরমপুরেও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আপনারা বলছিলেন পাঁচবারের এমপি কিন্তু এবারে বোধ হয় অধীরবাবুকে ঘরেই থাকতে হবে এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রতি মানুষের যে উৎসাহ সেই উৎসাহ থেকে দেখবেন তৃণমূল কংগ্রেস ওখানে বিপুলভাবে জয়যুক্ত হয়েছে এবং আমরা আশাবাদী আজকের আটটা আসনের আটটা আসনেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে এরকম একটা জায়গায় দল রয়েছে এই মুহূর্তে সুদীপ আসবো আপনার কাছে এই মুহূর্তে একটি খবর আসছে বড়োয়াতে সেখানে ভোটারকে মারধরের অভিযোগ উঠছে মুর্শিদাবাদের বড়োয়াতে সেখানে ভোটারকে মারধরের অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুর্শিদাবাদে বনোয়াতে সেখানে ভোটারকে মারধরের অভিযোগ আর এই অভিযোগ করছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ যে ছবি আমরা দেখাচ্ছি ভোটারকে করা হয়েছে এমনটা এই অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে বনোয়াতে ভোটারদের মারধরের অভিযোগ এক ভোটারকে মারা হয়েছে সেই ছবি দেখাচ্ছি আমরা অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী অভিজিৎ ঘোষ রয়েছেন আমার সঙ্গে অভিজিৎ ঠিক কি কারণে এই মারধর কি জানতে পারছো দেখো যেটা আমরা জানতে পারছি যে সেটা যে আক্রান্ত ব্যক্তি তিনিও যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তার অভিযোগ কিন্তু শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছিল তবে যার হাতে যার আক্রান্ত হয়েছে তিনি কেন্দ্রীয় বাহিনীর হাতে তিনি ওই ব্যক্তি এটা জানাচ্ছেন যে তার পরিবারের লোকজন কম থেকেই আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যায় উলবশত তিনি কিন্তু মোবাইলটা নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলেন পরিবারের লোকজনকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন যেখানে পুলিশ যেখান থেকে আর কি পরিচয়পত্র নেওয়ার পর প্রবেশ করার অধিকার তার বাইরে দাঁড়িয়ে ছিল সেই কারণেই সে দাঁড়িয়ে থাকার কারণে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকার কারণেই কিন্তু মারধর করা হয়েছে বলে

দেখো যে যখন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বছর অবশ্যই জড়িয়ে পড়েছিল তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল যে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীরা যেটা জানাচ্ছে যে তাকে একশো মিটার দূরে যাওয়ার জন্য বলা হয়েছিল সে সময় জড়িয়ে পড়ার কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তার উপর আক্রমণ চালায় এবং

এবং তাকে সরে যেতে বলা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারপরে মারধর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ এলাকার মানুষজন তারা আহ দেখান যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমি অনিন্দা আপনার কাছে আসবো যে ছবি আমরা দেখালাম মুর্শিদাবাদের বনওয়াতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু এর আগেও অভিযোগ উঠেছে তবে এবারের নির্বাচনে তেমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি যা এখন পাওয়া গেল যে ভোটারকে কেন্দ্রীয় বাহিনী মেরেছে সেই ভোটার আদৌ তৃণমূলের হয়ে এজেন্ট হয়ে রিগিং করতে গিয়েছিল না সন্ত্রাস করতে গিয়েছিল সেই ব্যাপারে আপনাদের কাছে কোনো ফুটেজ বা ডকুমেন্টস নেই এক দু নম্বর যদি সাধারণ ভোটার হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী যদি এটা মেরে থাকে তাহলে আমরা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আমরা বলছি নিন্দা করছি এবং কেন্দ্রীয় বাহিনী এইভাবে গণতন্ত্রকে হত্যা করতে পারে না কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত করা এবং সুরক্ষা দেওয়া সেখানে সাধারণ ভোটার মানে সে একজন গণতন্ত্রের প্রতিনিধি সে সৌরতন্ত্রের প্রতিনিধি না অতএব যদি কেন্দ্রীয় বাহিনী এই ধরনের অত্যাচার করে এবং এই অত্যাচারের ফলে যদি আরো উত্তেজনা ছড়ায় তাহলে কিন্তু ভোট যে শান্তিভাবে হচ্ছে ভোট যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই ভোটটা কিন্তু কোনো কারণে বিঘ্নিত হবে কি বক্তব্য ক্ষেত্রে যে ভোটার তৃণমূলের লোক কিনা সেটা আমাদের আমরা শুনেছিলাম তো কংগ্রেসের লড়াইটা বিজেপির বিরুদ্ধে তা বাংলায় টার্গেট করতে গিয়ে কংগ্রেসের প্রতিনিধি সবার প্রথম তৃণমূল কংগ্রেস মানে ওনার এই ভোটার মার খেয়েছে সেটা দেখে ওনার ওনাকে তৃণমূল কংগ্রেস কর্মী মনে হলো এমনও তো হতে পারে যে উনি বিজেপি কর্মী সে কথা উনি বললেন না তৃণমূলের সঙ্গে একই শাড়িতে না হয় বিজেপির নামটাও রাখতে পারতেন রাখেননি এইগুলো সব অধীরবাবুর ডাইরেকশান যে সকাল থেকে তৃণমূল বিরোধী ন্যারেটিভ তৈরি করো করে বিজেপি সুবিধে করে দাও কংগ্রেসেরও হতে পারে নাও হতে পারে সাধারণ ভোটারও হতে পারে আমরা শীতলকুচির ঘটনা থেকে আমাদের চোখের সামনে আমরা দেখেছিলাম তারা কোনো রাজনৈতিক দল করতেন না পাঁচ জনের প্রাণ গিয়েছিল গুলি করে মারা গিয়েছিল তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল তখন এই কংগ্রেস সিপিএম কে দেখতে পাইনি আজ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত বোধ করেননি আমি শুধু একটাই কথা বলবো যে কেন্দ্রীয় বাহিনী এইভাবে এই সিআরপিএফ সিআইএসএফ এদেরকে নামিয়ে বিজেপি চাইছে যে নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোটার তাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে একটা লুট্তরাজের মাধ্যমে ভোটগুলোকে দখল করা বিজেপির রিয়াকশন তো নিতেই হচ্ছে সুপ্রিয় এখানে যে প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি জল জল করছে পুরো এই এত ভিড় কিসের ভোটদানের দিন এত ভিড় কিসের এর আগের দফা তো আমরা দেখেছি জঙ্গিপুরে সেখানে তৃণমূলের ব্লক সভাপতি পুরো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারি করছিলেন উনি ঠিক করে যাবেন কি যাবেন না এখন এই বিষয়টা কি হয়েছে না হয়েছে এখান থেকে তো এই স্টুডিও থেকে বসে তো আমরা বিস্তারিত বলতে পারবো না আগে রিপোর্টটা নিন আমি বলব আপনি রিপোর্টটা নিন এবং রিপোর্টটা না না রিপোর্টটা নিন কেন বলছি ওই জমায়েতটা কিসের জমায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এইভ করা হয়ের দফায় কথা বললেন এই যদি বিজেপি একজন প্রার্থীর হুমকি হয় বা বক্তব্য হয় তাহলে তো সন্দেহ জাগে তাহলে কি করবে আপনার আপনার আপনারা আপনারা কি চাইছেন মানে এখানে ওই নব্বই শতাংশ আসনে ষাট শতাংশ আসনে সত্তর শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে না এই রূপটা আপনারা দেখাতে চাইছেন যখন কেন্দ্রীয় বাহিনীকে চাওয়া হয় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা তো এটা দাবি যে সুষ্ঠুভাবে খবর পাওয়া যাচ্ছে বেলডাঙ্গার ছবি দেখাবো আপনাদেরকে বেলডাঙ্গাতে সেখানেও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ একের পর এক এবার কিন্তু বেলা যত গড়াচ্ছে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকেই আহ উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে বেলডাঙ্গাতে বুথের বাইরে অবৈধ জমায়েত জমায়েত সরাতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জমায়েতকারীদের খুঁজে মারের নির্দেশ কেন্দ্রীয় বাহিনীর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বেলডাঙ্গার ছবি ভোট শুরু হতেই বেলডাঙ্গায় উত্তেজনা আমরা যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এমনটা নাই আমি সেটাই বলতেই যাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর কাজ এবং তার সাথে দেখবেন পুলিশ প্রশাসনও রয়েছে আমি তো কিন্তু একদমই আমি পুলিশ প্রশাসনকে কোথাও এখানে আমি কোনো দোষারোপ করছি না ওদের সাথে থেকে এটাই তো মানুষকে ভোট দেওয়ানোর কাজটা কেন্দ্রীয় বাহিনী এজন্যই তো তাদেরকে আনা এবং ওই ঘটনাটা ওখানে অত জমায়ে ঠিক আছে বিক্ষোভ হতে পারে এই যে রাশি রাশি মানুষ ওখানে গিয়ে বিক্ষোভ করছে ঘটনাটা কি আদৌ হয়েছে উনি ওদের সামনে ফোন নিয়ে কি করছিলেন ফোন তো সবার কাছে আছে আর এখানে আটটা কেন্দ্রে আমাদের এখানে নির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভোট হচ্ছে একটা ঘটনা এর বাইরে কোনো ঘটনা এখনও পর্যন্ত আমরা দেখিনি তাহলে কি এক্স্যাক্টলি ওখানে হয়েছে যতক্ষণ না বুঝতে পারছি আমার মনে হয় এইভাবে তৃণমূল বিজেপির ভোটার তৃণমূল ভোটার বা সিপিএম ভোটার করে দাগিয়ে দেওয়াটা উচিত নয় আর বুথের সামনে এটা তো সভা হয়ে গেছে মানে এটা গণতন্ত্রের আমাদের পশ্চিমবঙ্গের সভা হয়ে গেছে যে বুথের সামনে জমায়েত করব ভোটটা করাতে হবে এখানে নাকি ভোটটা করাতে হয় এই কালচারে আমরা বিশ্বাস করে এসেছি যার জন্য এই হাল আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না আমি বলছি এই কালচার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলছে পশ্চিমবঙ্গে এখান থেকে আজও আমরা বের করতে পারিনি বেরোতে পারিনি এটা দুর্ভাগ্য আমাদের এটা এটাই দেখা যাচ্ছে যে এবার কিন্তু ছবি কিছুটা অন্য কথা বলছে আসানসোলে যাব আসানসোল থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রানী রয়েছেন আমার সঙ্গে সরাসরি আসানসোলে এবার কিন্তু কঠিন লড়াই সত্যগঞ্জ সিনহা এস এস আলু আলিয়া দুজনের মধ্যে যেমন লড়াই রয়েছে তবে এই লড়াইতে রয়েছেন জাহানারা খান সিপিআইএম প্রার্থী তিনিও কিন্তু লড়াইতে রয়েছেন ইন্দ্রানী এই মুহূর্তে আসানসোলে কেমন চলছে ভোট গ্রহণ দেখো ঋষিকেশ জানাবো যে এখনো পর্যন্ত কিন্তু আসানসোলে শান্তিপূর্ণ নির্বাচন চলছে বেশ কিছু ছোটোখাটো খবর পাওয়া গেলেও কিন্তু অশান্তি খবর পাওয়া গেল তবে এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে এবং তেরো শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত আসানসোলে সেক্ষেত্রে যদি দেখি যে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু আসানসোলে ভোটটা একটু কম পড়েছে তবে আশা করা যাচ্ছে যে বেলা যত বাড়বে মানুষ বেরোবে এবং তারা ভোট দেবেন অনেকেই কিন্তু এই গরমকে অ্যাভয়েড করছেন তারা বাড়ির থেকে বেরোচ্ছেন না আবার অনেকে ভোরবেলা এসে ভোট দিয়ে গেছেন আবার অনেকে বিকেলবেলা আসাটাও প্রেফার করছেন তবে দেখতে পাচ্ছ আমার সামনে মুহূর্তে ভোটারদের লম্বা লাইন রয়েছে আমি রয়েছি জেলেডাঙ্গা হাই স্কুলে যেখানে ভোটাররা কিন্তু রয়েছেন তারা চলে এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেমন দেখছেন কি চলছে ভোট ভালোই চলছে সুন্দর লাগে

আসন জেতার জন্য মরিয়া অন্যদিকে বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ এই আসন পুনরুদ্ধারের কারণ অমিত শাহ যখন প্রচারে এসেছিলেন তিনি কিন্তু বারবার বলেছিলেন যে এই আসন তাদের দরকার আমরা ছবিটা দেখি সেখান থেকে বাবুল সুপ্রিয় জিতেছিলেন তারপরে তিনি তৃণমূলে যোগদান করেন এবং উপনির্বাচনে কিন্তু শত্রুঘ্ন সিনহা তিনি বিপুল পরিমাণ ভোট নিয়ে জয়লাভ করেন কিন্তু তারপরে কিন্তু এই যে রাজনৈতিক সিনারিও সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে এই শিল্পাঞ্চলে এবং